মোবাইল নেটওয়ার্ক জেনারেশন বলতে আমরা 2G, 3G বা 4G বুঝি, কিন্তু 3.5G বা 4.5G কি? আমাদের দেশে রবি অপারেটর তাদের বিজ্ঞাপনে 3.5G বা 4.5G উল্লেখ করে থাকে, অপরপক্ষে গ্রামীণ বা বাংলালিংক তাদের বিজ্ঞাপনে 3G বা 4G উল্লেখ করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে 3.5G বা 4.5G কি? আজকের এই ভিডিওতে আমরা জানব 3.5G এবং 4.5G সম্পর্কে বিস্তারিত। মোবাইল নেটওয়ার্কগুলোকে ডেভেলপ করা হয়ে থাকে দ্রুত কল কানেক্টিভিটি, হাই কোয়ালিটি অডিও ভিডিও কল এবং দ্রুত ইন্টারনেটের জন্য। 3.5G বা 4.5G মূলত ব্যবহার হয় ইন্টারনেটের ক্ষেত্রে, তো আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। তো আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখছি যে আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশের সকল অপারেটররাই 3.5G বা 4.5G ব্যবহার করে থাকে। মোবাইল নেটওয়ার্কের টেকনোলজিগুলো জানার জন্য আমরা যদি মোবাইল নেটওয়ার্কের যে সিগন্যাল বা সিম্বলগুলো রয়েছে সেগুলো যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো মোবাইল সিগন্যালে জি, এইচ, ই বা অন্যান্য সিগন্যালগুলো একসাথে দেখতে পারবো। তো এদের প্রত্যেকটি সিগন্যালের সাথে বা সিম্বলের সাথে এক একটি করে স্ট্যান্ডার্ড যুক্ত রয়েছে, তো আমরা এগুলো স্ট্যান্ডার্ডগুলো সম্পর্কে একটু জেনে নিই। যদি আমরা মোবাইল সিগন্যালে দেখতে পাই 3G, তাহলে আমাদের বুঝতে হবে এর সাথে যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটি হচ্ছে UMTS। তার মানে UMTS নেটওয়ার্কে যখন কানেক্ট হবে তখন আমরা সেটাকে 3G বলবো। যখন UMTS নেটওয়ার্ক বা 3G কানেক্ট হবে তখন আমাদের ইন্টারনেটের ডাটা স্পিড দাঁড়াবে 384 কিলোবাইট। এখানে আপনি বলুন যে 3G-তে কি আমরা 384 কিলোবাইট ইন্টারনেট স্পিড পেয়ে থাকি? সাধারণত 3G-তে আমরা 14 মেগাবাইট পর্যন্ত ইন্টারনেট স্পিড পেয়ে থাকি। যখনই আমরা মোবাইলে সিম্বল দেখতে পারবো এইস, এবং এটা হচ্ছে 3G-র একটি স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে HSPA স্ট্যান্ডার্ড। তার মানে আমরা যদি এইস দেখতে পাই তাহলে আমাদের HSPA নেটওয়ার্কটি কানেক্ট হয়েছে, এবং HSPA নেটওয়ার্কে এদের ইন্টারনেট স্পিড হচ্ছে 7 মেগাবাইট। যখন আমরা দেখতে পারবো এইস প্লাস তখন আমাদের ধরে নিতে হবে এর সাথে HSPA প্লাস যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড নেটওয়ার্কটি কানেক্ট হয়েছে। যখনই আমরা HSPA প্লাস নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডে কানেক্ট হবো তখনই আমাদের ইন্টারনেট স্পিড দাঁড়াবে 14 মেগাবাইট। যখনই আমরা UMTS নেটওয়ার্ক কানেক্ট করি তখন আমরা এটাকে 3G বলি। যখনই আমরা এইস নেটওয়ার্কটা দেখতে পাই বা HSPA স্ট্যান্ডার্ডে কানেক্ট হই তখনই আমরা এটাকে 3.5G বলি। অনুরূপভাবে যখন আমরা 4G নেটওয়ার্কে কানেক্ট হই তখন আমরা LTE নেটওয়ার্ক ব্যবহার করি, এবং এই LTE নেটওয়ার্কে ইন্টারনেট স্পিড পাই আমরা 100 মেগাবাইট। যখনই আমাদের মোবাইলে LTE-A বা LTE অ্যাডভান্সড নেটওয়ার্ক কানেক্ট হবে তখনই আমাদের স্মার্টফোনে 1 গিগাবাইট পর্যন্ত স্পিড দেওয়া সম্ভব হবে, এবং যখন LTE নেটওয়ার্কটি কানেক্ট হচ্ছে তখন সেটি হচ্ছে 4G। যখনই আমরা 4G অ্যাডভান্সড নেটওয়ার্কে কানেক্ট হই তখন আমাদের ইন্টারনেটের থ্রোপুট দাঁড়াবে 1 গিগাবাইট পর্যন্ত, এবং যখনই আমরা LTE-A বা 4G অ্যাডভান্সড নেটওয়ার্কে কানেক্ট হব তখনই আমরা এটা 4.5G নেটওয়ার্কে কানেক্ট হব। এখানে বাংলালিংক বা গ্রামীণ শুধু 3G বলে, কেননা তারা 4G নেটওয়ার্কের আগ পর্যন্ত যে নেটওয়ার্কগুলো রয়েছে তারা সেগুলোকে 3G বলতেছে। কিন্তু এখানে রবি যেহেতু 3G নেটওয়ার্ক থেকে একটু অ্যাডভান্সড বা উন্নত, এজন্য তাই 3.5G বলতেছে। তো আপনি যদি এই নেটওয়ার্ক ইভলিউশন বা নেটওয়ার্ক টেকনোলজি সম্পর্কে আরও জানতে চান তাহলে আমরা এই ডিসক্রিপশনে যে কিছু ভিডিও লিঙ্ক দিয়েছি সেগুলো আপনি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।